প্রতারিতদের টাকা ফিরিয়ে দিল বনগাঁ সাইবার ক্রাইম থানার পুলিশ। এদিন টাকা তুলে দেওয়া হয় তাদের হাতে। খোয়া যাওয়া টাকা ফেরত পেয়ে খুশি প্রতারিতরা। সাইবার প্রতারণার শিকার প্রতারিতদের খোয়া যাওয়া টাকা ফিরিয়ে দিল পুলিশ। শহরের বিভিন্ন জায়গায় মাথা চাড়া দিয়ে উঠেছে ভুয়ো কল সেন্টার। এর ফলে অনলাইনে প্রতারণা বাড়ছে। লক্ষ লক্ষ টাকার প্রতারণার শিকার হচ্ছেন বহু মানুষ। সম্প্রতি এই ধরনের অভিযোগ পুলিশের কাছে অনেকটাই বেড়েছে, আর সেই মতোই পদক্ষেপ করছে পুলিশ। এদিন বনগাঁ সাইবার ক্রাইম থানার পক্ষ থেকে বেশ কয়েকজন প্রতারিতদের হাতে তুলে দেওয়া হয় খোয়া যাওয়া টাকা। সাইবার প্রতারণার শিকার হয়েছিলেন এমন কয়েকজনকে টাকা ফিরিয়ে দিল বনগাঁ সাইবার ক্রাইম থানার পুলিশ। রবিবার সেই সমস্ত প্রতারিতদের হাতে মোট 3,27,530 টাকা ফিরিয়ে দেওয়া হয় পুলিশের তরফ থেকে। একই সঙ্গে সতর্ক করা হয় তাদের। ভুল করে পাঠিয়েছিল, তারপর এখানে এসে কমপ্লেন করলাম স্যারের কাছে। গতকাল আমি ফেরত পাই, লিখিত দরখাস্ত জমা দিয়েছিলাম কেসটা তুলে নেওয়ার জন্য। কোন পথে গেলে এই প্রতারণা আটকানো সম্ভব সেই বিষয়েও জানানো হয় তাদের। এদিন যাদের হাতে টাকা তুলে দেওয়া হয় বিভিন্ন সময় তারা প্রতারণার শিকার হয়েছেন। জানা যায় কেউ ইউপিআই এর মাধ্যমে টাকা দিতে গিয়ে হাজার হাজার টাকা খুইয়েছেন, কেউ আবার সোশ্যাল মিডিয়ায় চাকরির বিজ্ঞাপনের ফাঁদে পা দিয়েছেন, এইভাবে প্রচুর টাকা হারিয়েছেন। কারো আবার পরিবারের সদস্যরা তাদের বাড়ির ছেলের চাকরি হয়ে যাওয়ার আশায় প্রতারকদের হাতে তুলে দিয়েছিলেন কয়েক হাজার টাকা। পরে তারা জানতে পারেন তারা প্রতারিত হয়েছেন। আপনার ওই যে ওই কাজ করতো সেই কাজের জন্য ওইভাবে টাকাটা ওই ফোন থেকে ই হয়ে গেছিলো, সেটার জন্য আপনাদের এখানে ই কমপ্লেন করা হলো। করার পরে ওনারা বললো যে পেয়ে যাবেন, তা আমরা পেয়েও গেছি, আমাদের কোনো সমস্যা হয়নি। এই বিষয়ে প্রতারিত সুজয় হালদার জানান, আমার মায়ের কাছে একটি অজানা নম্বর থেকে ফোন আসে এবং সেখানে আমার মাকে জানানো হয় চাকরির ব্যাপারে। আমার মা কিছু টাকা তাদের হাতে তুলে দেয়, আমাকে একটা ভালো ডিপার্টমেন্টে চাকরি দেওয়া হবে বলে মাকে প্রতিশ্রুতি দেওয়া হয়। এরপর আমি বিষয়টি বুঝতে পেরে বনগাঁ সাইবার ক্রাইম থানায় প্রতারিত হওয়ায় অভিযোগ দায়ের করি। আজ আমি আমার টাকাটি হাতে পাই। চাকরি দেওয়ার নাম করে আমার মার কাছে একটা ফোন আসে এবং সেই ফোন সূত্রে আমার মার কাছে কিছু টাকার ডিমান্ড করে যে এই টাকা দিলে আমার আপনার ছেলেকে এই ডিপার্টমেন্টে আমি চাকরি করিয়ে দেবো, তার জন্য আমার মার অ্যাকাউন্ট থেকে কিছু টাকা পাঠানো হয়। তার জন্য আমি এখানে একটা কমপ্লেন করি যে আমার তো ফ্রড করেছে, আমার সাথে অ্যাকাউন্ট থেকে টাকা কাটা ফ্রড করেছে, তার যাতে আমি টাকাটা ফেরত পাই এবং যাতে অন্য কারোর সাথে এই এইরকম কোনো প্রতারণা না হয়। এই বিষয়ে দীপঙ্কর বাওয়ালি জানান, আমার ব্যাংক থেকে অনলাইনের মাধ্যমে আমার 10,000 টাকা করে প্রায় 50,000 টাকা তুলে নেওয়া হয়েছিল। এরপর আমি বনগাঁ সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করি এবং আজ বনগাঁ সাইবার ক্রাইম থানার পক্ষ থেকে আমার হারিয়ে যাওয়া টাকা ফেরত দেওয়া হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে এই ধরনের অভিযোগ পেলেই দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে। পুলিশের পরামর্শ, কেউ সাইবার প্রতারণার শিকার হলে তাকে 24 ঘন্টার মধ্যে থানায় অভিযোগ জানাতে হবে। তবে ওটিপি শেয়ার করলেই বিপদ, সেক্ষেত্রে টাকা ফিরে পাওয়ার সম্ভাবনা কম। টাকা ফিরে পেয়ে সম্ভবত খুশি প্রতারিতরাও। ব্যুরো রিপোর্ট, নিউ স্নোম্যানস ল্যান্ড, বনগাঁ। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বনগাঁতে। আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।